এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গরু মোটা তাজা করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয়। আমরা পশু ডাক্তার সহ আমাদের যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন সেগুলো নিয়ে আমরা বিভিন্ন গরু আমরা পর্যবেক্ষণ করব। আমরা দেখব যে কেউ এই ধরনের গরু মোটা তাজাকরণ কোনো ওষুধ খাইয়ে তারা গরু মোটা তাজা করছে কিনা, যেটা আমাদের সম্মানিত গ্রাহক যারা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক বা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আপনারা জানেন যে এই হাট কেন্দ্রিক বিভিন্ন সময় জাল টাকার দৌরত্ব বৃদ্ধি পায়। আমরা জাল টাকা শনাক্ত করার মেশিন এখানে নিয়ে এসেছি, পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু জাল টাকার বিরোধী অভিযান পরিচালনা করেছি। প্রায় 1.5 কোটি টাকার অধিক আমরা জাল টাকা নোট জব্দ করেছি, মেশিন জব্দ করেছি। সো আমরা আপনাদেরকে অনুরোধ করব যে যাদের টাকার ব্যাপারে কোনো সন্দেহ প্রকাশ হবে, আপনারা সন্দেহজনক মনে হবে কোনো অর্থ, আপনারা আমাদের ক্যাম্পে আসবেন, আপনার জাল টাকা শনাক্ত করার মেশিনের মাধ্যমে আপনারা জাল টাকা শনাক্ত করবেন বা আপনার টাকা এটা সঠিক টাকা না জাল টাকা এটা আইডেন্টিফাই করবেন। একইভাবে আমরা কথা বলেছি যারা বিভিন্ন জায়গা থেকে পশু নিয়ে এসেছে তারা এখন আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে যে সড়ক পথে তাদের পশু আনায়নের ক্ষেত্রে কোনো ধরনের ডাকাতি বা চাঁদাবাজি কোনো কিছু হয়নি। বাট তারপরেও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। যদি আপনাদের মাধ্যমে বা কারো মাধ্যমে কোনো যারা গরু আমদানি নিয়ে আসছে পথে কোনো ডাকাত চাঁদাবাজি ছিনতাই কোনো সম্ভাবনা থেকে থাকে, আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব তারা যেন আমাদের কন্ট্রোল রুমে বা আমাদেরকে জানান, আমরা তাদের এই গরু আনা নেওয়ার জন্য যতটুকু সাপোর্ট প্রয়োজন হয় আমরা তাদেরকে দিব। আমরা কোরবানি হাট কেন্দ্রিক চাঁদাবাজিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি, এখানে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। এবং আপনারা আরেকটি বিষয় জানেন যে এখন অনলাইনে বিপুল পরিমাণ গরু কেনা বেচা হচ্ছে, এই অনলাইনে আমরা সাইবার ওয়ার্ল্ডে মনিটরিং করছি। অনলাইনে গরু কেনা বেচার ক্ষেত্রে আমাদের সম্মানিত গ্রাহক যেন কোনোভাবেই প্রতারিত না হয় এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। সো আপনাদের মাধ্যমে আমরা এই কোরবানি হাট কেন্দ্রিক যারাই রয়েছেন তাদেরকে অনুরোধ করব তারা যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজন মনে করলে তারা যেন র্যাবকে পাশে পান, র্যাবের কন্ট্রোল নাম্বারে তারা ফোন দিবেন। সো আমরা কোরবানি হাটে যে কোনো সহযোগিতা দিতে আমরা প্রস্তুত। শুধু তাই নয়, রাস্তার মধ্যে যাতে ছিনতাইকারী চাঁদাবাজি মলম পাঠি এই ধরনের বিভিন্ন অভিযান আমরা পরিচালনা করছি এবং 500 শতাধিক এই ধরনের মলম পাঠি বা ছিনতাইকারী বিষাক্ত মলম পাশাপাশি আপনার বিভিন্ন দেশীয় অস্ত্র সহ তাদেরকে আমরা গ্রেফতার করে আইন হাতে সোপর্দ করেছি। সো আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কোনো উদ্ভুত পরিস্থিতি যদি আপনারা দেখেন বা আপনারা ফেস করেন আপনারা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে বলবেন, আমরা অবশ্যই তাদের ব্যাপারে আমরা কার্যক্রম গ্রহণ করব। আমাদের গোয়েন্দারা মাঠে আছে যারা এই ধরনের রাস্তায় চাঁদাবাজি করবে বা ডাকাতি করবে। আপনারা জানেন বেশ কিছু ডাকাত চক্রকে আমরা গ্রেফতার করেছি, তাদেরকে আইনে হাতে সোপর্দ করেছি, তাদের বিরুদ্ধে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা বা কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এলাকা ভিত্তিক সন্ত্রাসীদের তালিকা রয়েছে, তাদের উপর আমরা নজরদারি রাখছি যে তারা যেন এলাকায় ঈদ কেন্দ্রিক কোনো ধরনের চাঁদাবাজি করতে না পারে। সো আমরা সর্বোত্তমভাবে র্যাবের সকল ইউনিট এই ঈদুল আজহাকে কেন্দ্র করে যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে এই মেসেজটি দিতে চাই।